স্বাধীন ভূখণ্ড বিচ্ছিন্ন করার নীল নকশা থেকে শুরু করে সন্ত্রাসী হামলা অপহরণ, এবার ব্যাংক ডাকাতি করে আবার আলোচনায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ। চারুকলা শিক্ষক থেকে সন্ত্রাসী বনে যাওয়া নাথান বমে নেতৃত্বাধীন সশস্ত্র এই সংগঠন অশান্ত করে তুলেছে গোটা বান্দরবন। আতঙ্ক, উদ্বেগ আর অস্থিরতায় দিন পার করছে এ অঞ্চলের মানুষ। এরই মধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা, তৈরি করেছে মন গড়া মানচিত্র, আর এসব বাস্তবায়নের লক্ষ্যে আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী, যাদেরকে দেয়া হচ্ছে সামরিক বাহিনীর আদলে কমান্ডো প্রশিক্ষণও। যদি এই সংগঠনের উত্থানের গল্পে যাই, ফিরে যেতে হবে 2008 সালে। পার্বত্য চট্টগ্রামের পশ্চাৎপদ ও অনগ্রসর ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা ও অত্রাঞ্চলে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল কেন্দ্রীয় সশস্ত্র শাখা। সৃষ্টির পর এই অরাজনৈতিক সংগঠনটি রাজনৈতিক সংগঠনের রূপ নেয়। 2016 সালে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গঠিত সংগঠনটি হয়ে দাঁড়ায় বান্দরবনে হত্যা, সন্ত্রাস আর চাঁদাবাজির নতুন আতঙ্কের নাম। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে অর্থের বিনিময়ে পাহাড়ে প্রশিক্ষণ, অবস্থান, অস্ত্র সরবরাহ ও আশ্রয় দেওয়ার কারণে আলোচনায় আসে কেএনএফ। এদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়, আহত হয় অনেকে। শুধু তাই নয়, কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজি, মাদক চোরাচালান, অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের কারণে বেশ কিছুদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় বান্দরবন। এবার ডাকাতির ঘটনায় অস্থির বান্দরবন। রুমায় ভল্ট থেকে 1,59,00,000 টাকা লুটের একদিন পরই থানসিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। টাকা লুটের পর তারা ছিনিয়ে নেয় ডিউটি পুলিশের 10টি অস্ত্র ও আনসার বাহিনীর 4টি অস্ত্র, সেই সঙ্গে অপহরণ করে নিয়ে যায় সোনালী ব্যাংকের ম্যানেজারকেও। এদিকে বান্দরবনের রুমা এবং থানসিতে ব্যাংক ডাকাতির এই ঘটনায় জঙ্গি গোষ্ঠী কুকিচিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ এবং সোনালী ব্যাংকের ম্যানেজার এবং তারাবি নামাজরত ছিল, সেই সময় তারা ঢুকে পুলিশের গার্ড কমান্ডার এএসআই মামুনুর রহমান এবং তহিদুল্লাহ ইসলাম এদেরকে আহত করে 2টি এসএমজি, 8টি চাইনিজ রাইফেল মানে সেখান থেকে তারা লোড করে এবং উপজেলা কমপ্লেক্সে আনসার বাহিনী যারা ছিল তাদের শটগানগুলো তারা নিয়ে নেয়। সোনালী ব্যাংকের ভোল্ট একটা ভাঙেন, তো কত টাকা নিয়েছেন আমাদের কাছে অফিসিয়ালি এখনও আসেনি। থানচিতে আবার তারা এই ব্যাংকে, কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে অ্যাটাক করেছেন। আমরা এই সমস্ত ব্যাপারে খোঁজখবর নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর আগে বারবার এই জঙ্গি সংগঠনকে নির্মূল করার চেষ্টা করেছিল আইন শৃঙ্খলা বাহিনী, অনেক সদস্যকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু তাদের অস্তিত্ব যে বিলীন করা সম্ভব হয়নি তার প্রমাণ এই ব্যাংক ডাকাতি। তবে কি সামনে আরো বড় কোনো পরিকল্পনা আছে এই সংগঠনের? এটিকে তাদের বড় কোনো হামলার ট্রায়াল রান, সেটি এখন বড় প্রশ্ন। আশরাফি দিবা, সময় সংবাদ,